আমরা এখন মিছিলের সব থেকে ভাইরাল প্যান্ডেল ছোট ভাইদের সার্বজনীন দুর্গোৎসবে এসেছি। নমস্কার, আমাদের চ্যানেল ট্রাভেলার পৃথিবীতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। ভিডিও শুরুতেই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সকল দর্শক বন্ধুদের। এখন আমরা এসে গেছি মেদিনীপুরের সব থেকে বড় ভাইরাল প্যান্ডেল ছোট বাজার সার্বজনীন দুর্গোৎসব দেখতে। এখানে দুবাইয়ের বুর্জ আল আরবের অনুকরণে মণ্ডপটি তৈরি করা হয়েছে। কল্যাণী টুইন টাওয়ারের মতোই এখানেও দর্শনার্থীদের ব্যাপক সমাগম হচ্ছে, যদিও আমরা যেই সময় এসেছিল সেই সময় একটু ভিড় কম ছিল। যাদের ধারণা কলকাতাতেই ভালো মণ্ডপ এবং প্রতিমা দেখা যায়, আশা করি এখানে এলে আপনাদের সেই ধারণা ভেঙে যাবে। এখানে এলে আপনারা দুবাইয়ের মতোই লেজার শো দেখতে পাবেন। এই মণ্ডপের চর্চা এই বছর চারিদিকেই হচ্ছে, তো চলুন এই মণ্ডপের ভেতরে আমরা যে প্রতিমা দর্শন করব। এখানকার থিম সোনার শহর সোনার বাংলায়। বাইরের লেজার শো দেখে আপনার যখন চোখ ক্লান্ত হয়ে যাবে, তখন ভেতরে যে স্বর্ণাভ প্রতিমা দেখে আশা করি আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানে মণ্ডপের ভেতরে প্রাকৃতিক সচেতনতার বার্তা দেওয়া হয়েছে এবং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কেও সবাইকে সাবধান করা হয়েছে। প্রকৃতি এবং গাছপালা থাকলে যে আমরা টিকে থাকব, এখানে সেই বার্তাই দেয়া হয়েছে। মণ্ডপের ভেতরে আলোর ব্যবহার খুবই দৃষ্টিনন্দনভাবে করা হয়েছে। তবে দর্শক বন্ধুদেরকে এখানে আসার আগে একটি তথ্য দিয়ে রাখি, খুব বয়স্ক মানুষ বা খুব শিশুদেরকে এখানে আনবেন না, কারণ এখানে লেজার শো এবং বাইরে যে ডিজে বাজছে তাতে আপনার কানে তালা পড়ার উপক্রম হতে পারে। যদিও মেদিনীপুরে এই ধরনের মণ্ডপ প্রথম, তাই একবার চাক্ষুষ করার অনুরোধ সবাইকেই জানাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।